ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে বিশ্বের দশম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের নাম উঠে এসেছে। গেল বছর এই অবস্থান ছিল ১২তম। অর্থাৎ টিআইবি সূচকে দেশে দুর্নীতি আরও বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করে সূচকের ফলাফল তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলা হয়, বিভিন্ন মানদণ্ড যাচাই করে মোট ১০০র মধ্যে বিশ্বের সকল দেশকে নম্বর দেয়া হয়, যেখানে ৪৩কে পাস বা গড় স্কোর ধরা হয়। যদিও এবছর বাংলাদেশ ১২৪ পেয়েছে, এটি গেল ১২ বছরের মধ্যে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। গেল বছর বাংলাদেশের স্কোর ছিল ২৫। প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। প্রবণতা বাড়ছে, সেই প্রেক্ষিতে টিআইজিটি বলছে যে জাস্টিস সিস্টেম বা বিচারিক ব্যবস্থা ক্রমাগতভাবে দুর্বল হচ্ছে এবং যার ফলে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার সম্ভাবনা কমে যাচ্ছে এবং দুর্নীতির ব্যাপকতা গভীরতা বাড়ছে এবং যারা দুর্নীতি করেন তারা বিচারহীনতা ভোগ করছে। সবচেয়ে বেশি শত্রু কিন্তু তারা জনগণকেই মনে করেন এবং সেই মানসিকতা থেকে যতদিন তারা মুক্ত না হবে সেই পরিস্থিতি বোধহয় আমরা খুব সহজে দেখতে পাবো না। যে ঠিক আছে, আপনারা বলেছেন আসুন আমরা একসঙ্গে আলোচনা করে দেখি যে এই সমস্যার সমাধান কীভাবে করা যায়। তাদের ক্ষমতার উৎসটা তারা অন্য জায়গায় দেখেন, আসলে তারা জনগণের মধ্যে দেখেন না, এটা আমাদের ধারণা।